কোন পরীক্ষাতে এমসিকিউ এর উত্তর সঠিক করবে কিভাবে? এখন যেহেতু অনলাইন এক্সামের পরিমাণটা অনেক বেড়ে গেছে, তাই টিচাররাও ডেসক্রিপটিভ প্রশ্নের পরিমাণটাকে কমিয়ে দিয়ে এমসিকিউ এর পরিমাণটা অনেক বাড়িয়ে দিচ্ছে। থিওরিটিক্যাল পরীক্ষার মধ্যেও বেশ কিছুটা পরিমাণ কিন্তু এমসিকিউ দেওয়া হয়। আবার এমন তো অনেক পেপারই থাকে যেটা পুরোটাই এমসিকিউ। কিন্তু একটা পরীক্ষাতে সমস্ত এমসিকিউ কে যদি আমরা সঠিক করে আসতে চাই, তাহলে তো আমাকে বই খুঁটিয়ে পড়ে যেতে হবে। কিন্তু পরীক্ষাতে এমন কিছু কোশ্চেন তো থাকবেই যেগুলো আমাদের অজানা। কিন্তু আজকের ভিডিওতে আমি এমনই কতগুলো টিপস বা ট্রিক্স এর কথা বলবো যেগুলোকে ফলো করলে তোমরা যদি এমসিকিউ এর উত্তর নাও জানো, তাহলেও সঠিক উত্তরটা করে আসতে পারবে। আর তাছাড়াও এই টিপস গুলো ফলো করলে তোমাদের পরীক্ষা কিন্তু আরো বেশি ভালো হবে। কিন্তু তার জন্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, এবং ভিডিওর শেষে আমি এমন কতগুলো ভুলের কথা বলবো যেগুলো স্টুডেন্টরা হামেশাই করে থাকে, আর তার জন্য তাদের পরীক্ষাও কিন্তু খারাপ হয়ে যায়। তো চলো এখন ভিডিওটা স্টার্ট করি। তো এখানে টোটাল 7খানা টিপস আমি তোমাদের জন্য রেখেছি, যার মধ্যে প্রথম টিপসটা হলো খুবই ইম্পর্টেন্ট, টাইম ম্যানেজমেন্ট। তোমাকে এই এমসিকিউ পরীক্ষায় টাইম ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে করতে হবে, একটা প্ল্যানিং করে তোমায় পরীক্ষা দিতে হবে। কারণ আমরা যখন ডেসক্রিপটিভ কোনো পরীক্ষা দিতে যাই, আমরা প্রথমে কি করি, 15 মিনিট সময় পাই, সেখানে আমরা কোয়েশ্চেন পেপারটা পুরোটা পড়ে নিই। পরে আমাদের মাথায় কোয়েশ্চেনগুলো থাকে যে আমাকে এটার পরে এটা, তারপরে ওটা করতে হবে। কিন্তু এমসিকিউ পেপারের ক্ষেত্রে তো এটা করা সম্ভব হয় না, কারণ আমরা যদি গোটা পেপারটা পড়তে যাই তাহলে আমাদের অনেকটা সময় বেরিয়ে যাবে, আর যেটা করা কোনো রকম বুদ্ধিমানের কাজ নয়, টাইম ওয়েস্টই হবে তুমি যদি পুরো কোয়েশ্চেনটা একবার পড়তে যাও। তোমাকে কি করতে হবে, এমসিকিউ পেপারটা প্রথমে তুমি যখন কোয়েশ্চেন পেপারটা পাচ্ছ, সেখানে তোমার একটা করে কোয়েশ্চেন তুমি অ্যাটেম্প্ট করবে, এবং সেটাকে তারপরে অ্যাটেন্ড করা হয়ে যাওয়ার পর নেক্সটটায় চলে যাবে। এবং তুমি যদি কোয়েশ্চেনটা করতে না পারো, তোমার যদি আনসার জানা না থাকে, তাহলে ম্যাক্সিমাম সেটাকে তুমি 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত দিতে পারো। তার বেশি সময় কিন্তু একটা কোয়েশ্চেনের পিছনে লাগানো যাবে না। আবার এই সময়টাও নির্ভর করছে প্রশ্নের মানের ওপর। তোমার যদি 1 নম্বরের প্রশ্ন থাকে, তাহলে সেটা 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত তুমি ম্যাক্সিমাম দিতে পারো। পারলে পারলে, না পারলে তুমি সেটাকে স্কিপ করে চলে গেলে পরে সেটা নিয়ে আবার একবার তুমি বিবেচনা করবে। কিন্তু তুমি যদি ওই কোয়েশ্চেনটাকে নিয়ে পড়ে থাকো, তাহলে তোমার দেখবে পিছনে অনেকগুলো কোয়েশ্চেন কিন্তু তোমায় বাদ দিতে হতে পারে। কারণ এই টাইম ম্যানেজমেন্টটা কিন্তু তোমার মধ্যে থাকা দরকার, কারণ এমসিকিউ পরীক্ষাতে প্রচুর কোয়েশ্চেন থাকে, তাই সমস্ত কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে গেলে তোমাকে কোয়েশ্চেনগুলো তো একবার করে হলেও পড়তে হবে, সেই পড়ার সময়টুকুও তোমায় দিতে হবে। আর এটা বললাম যেখানে তোমার কোয়েশ্চেন মার্কস 1 থেকে 2 নম্বর থাকছে, কিন্তু আরো অনেক সময় হয় যেখানে তোমার নিউমেরিক্যালস থাকে, অর্থাৎ ম্যাথসের প্রবলেম সলভ করে তোমাকে আনসারটা দাগ দিতে হয়, তখন তোমার হাতে কিন্তু সময় একটু বেশি রাখতে হবে। সে ধরো 4 নম্বরের একটা কোয়েশ্চেন দিয়েছে, সেখানে তোমায় তো 3 থেকে 4 মিনিট লাগাতেই হবে সেটার আনসার খোঁজার জন্য। তো এই টাইম ম্যানেজমেন্ট গুলো কিন্তু তোমায় নিজেকে করতে হবে। সেকেন্ড টিপস হচ্ছে রিড দ্য এন্টায়ার কোয়েশ্চেন, কোয়েশ্চেনটাকে ভালোভাবে পড়ো। অর্থাৎ তোমার প্রশ্নে কি জিজ্ঞাসা করেছে সেটা সবার প্রথমে তোমায় ভালোভাবে পড়ে বুঝতে হবে। স্টুডেন্টরা কিন্তু এখানেই ভুলটা করে থাকে, তারা কোয়েশ্চেনটা ঠিকভাবে পড়ে না, একটা মাথার মধ্যে ভেবে নেয় যে হ্যাঁ আমি জানি ওই কোয়েশ্চেনটাই দিয়েছে, প্রত্যেকটা অপশনগুলো আগে দেখে নেয় এবং দেখে একটা মোস্ট লজিক্যাল যে আনসারটা হচ্ছে সেটাতে একদম গিয়ে জাম্প করে, কিন্তু কোয়েশ্চেনটাই সে ভালোভাবে পড়েনি, এটাই কিন্তু তোমাদের ভুল। আমি বলবো সবার প্রথমে কোয়েশ্চেনটা ভালোভাবে পড়ো। এমসিকিউ পেপার যেহেতু পুরোটা এমসিকিউ হচ্ছে, তোমাদের বই থেকে খুঁটিয়ে কোয়েশ্চেন করে, তাই তোমার কোয়েশ্চেনটা দেখে হয়তো মনে হচ্ছে যে হ্যাঁ এই কিওয়ার্ডগুলো আমি পেলাম, আমি এইটা ওইখানে পড়েছি তো এটার আনসার এটাই হবে, সেটা কিন্তু অনেক সময় নাও হতে পারে। তুমি কোয়েশ্চেনটা ভালোভাবে পড়ে যদি দেখো, তাহলে দেখবে হয়তো কোয়েশ্চেনটার অন্য মানে বেরোচ্ছে, অপশান হয়তো অন্যটা হবে। তো আমি সেই জন্যই বলছি সবার প্রথমে আনসার অপশানগুলোর দিকে না তাকিয়ে কোয়েশ্চেনটা আগে, যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা আগে ভালোভাবে পড়ো, দেন আনসারগুলো দেখো। থার্ড টিপস হচ্ছে আনসার সবার প্রথমে নিজের মনে মনে দেওয়ার চেষ্টা করো। অর্থাৎ তোমায় সেকেন্ড পয়েন্টে কি বললাম, কোয়েশ্চেনটা আগে ভালোভাবে পড়ে নাও, তারপরে আনসার অপশনগুলোর দিকে প্রথমেই না তাকিয়ে কোয়েশ্চেনটা পড়া হয়ে যাওয়ার পরে তোমার মাথায় দুটো জিনিস আসবে, একটা হচ্ছে আমি এই কোয়েশ্চেনটার উত্তর জানি, আর একটা হচ্ছে আমি কোয়েশ্চেনটার উত্তর জানি না। যদি আমি কোয়েশ্চেনটার উত্তর জানি, তাহলে আমি সবার প্রথমে নিজের মনে মনে দেওয়ার চেষ্টা করবো যে হ্যাঁ এটার উত্তর এটা হবে, দেন আমি অপশনগুলোর দিকে তাকাবো যে এই 4টের মধ্যে আমার আনসারটা মিলছে কিনা, আর যদি না মেলে তখন আমাকে অন্য প্রসেস কাজে লাগাতে হবে, কি করতে হবে সেটা আমি পরে আসছি।
আর যদি তুমি উত্তরটা না জানো তাহলেও কি করতে হবে সেটাও আমি পরের পয়েন্টগুলো আস্তে আস্তে বলবো। তাহলে এই পয়েন্টটা তোমাদের মধ্যে ক্লিয়ার করতে পারলাম যে সবার প্রথমে কোয়েশ্চেনটাকে অপশনের দিকে না তাকিয়ে ভালোভাবে পড়তে হবে, দেন নিজের মনে মনে আনসার দিতে হবে যে এটার আনসার এটা হবে। দেখবে তখনই কিন্তু তোমার আনসারটা মিলে যাবে ওই অপশনগুলোর সাথে, কারণ তুমি যদি কোয়েশ্চেন পড়ার পরে সঙ্গে সঙ্গে অপশনটা আগে দেখে নাও তাহলে তোমার মনে কনফিউশন হতে পারে, তোমার মনে নাও পড়তে পারে যে এটার আনসার এটা ছিল না এটা ছিল, দুটো পাশাপাশি আনসার দেওয়া থাকে, কারণ MCQ এর অপশন না সবসময় একদম গা ঘেঁষা হয়, এর তোমার চারটেই দেখে মনে হবে হ্যাঁ চারটেই হতে পারে। তো সেই জন্যই তুমি যখন কোয়েশ্চেনটা পড়ছো তখন অপশনের দিকে তাকাবে না, কোয়েশ্চেন পড়া হয়ে গেল তারপরে মনে মনে উত্তর দেওয়ার চেষ্টা করো যে এটার উত্তর এটা হতে পারে বা এটার উত্তর এটা হবে, দেন তুমি অপশনগুলো দেখো তোমার আনসারের সাথে অপশনগুলো মিলছে কিনা। এইভাবে তুমি যদি MCQ গুলোর উত্তর করতে পারো তাহলে দেখবে তোমার ভুল হওয়ার হাত থেকে কিন্তু অনেক MCQ বেঁচে যাবে। 4 নম্বর যে টিপসটা রয়েছে সেটা মোস্ট ইম্পর্টেন্ট, এলিমিনেশন অফ রং আনসার্স। তোমার কাছে 4টে অপশন রয়েছে হাতে, এই 4টে অপশনের মধ্যে তোমাকে একটা একটা করে এলিমিনেট করতে হবে। এটা কখন পসিবল? যখন তুমি কোয়েশ্চেনটার আনসার জানো না এবং তুমি ওই 4টের মধ্যে থেকে বুঝতে চাইছো যে কোনটার আনসার হবে, তখনই তোমাকে রিলেট করতে হবে যে ওই অপশনগুলো অন্য কিসের সাথে যাচ্ছে এবং এই কোয়েশ্চেনটার সাথে যাচ্ছে না। এর জন্য তোমাকে কিছুটা পড়াশোনা তো করে যেতেই হবে, কারণ আমি আশা করব যে সবাই পরীক্ষা দেওয়ার আগে কিছু না কিছু তো পড়ে যাবেই, এবং তুমি যে কোয়েশ্চেনটা পারছো না সেই কোয়েশ্চেনটা 4টে অপশন থাকবে, তার মধ্যে থেকে তোমাকে ভাবতে হবে যে এর মধ্যে 100% হবে না, 100% রং আনসার কোনটা। এইভাবে আস্তে আস্তে তোমাকে অপশনগুলোর মধ্যে খুঁজে বের করতে হবে যে একদম আমি শিওর যে এটা তো এর আনসার হবেই না। কিন্তু অনেক সময় যখন তোমরা ওই কোয়েশ্চেনটার আনসার জানো তখনও তুমি এই এলিমিনেশন প্রসেসটাকে কাজে লাগাতে পারো, কারণ এটারও একটা সুবিধা আছে। অনেক সময় আমরা দেখি যে একটা কোয়েশ্চেনেরই দুটো আনসার হতে পারে, আমাদের মনে হচ্ছে যে হ্যাঁ দুটো আনসারই তো এটার হবে, কিন্তু সেখানেও তোমাকে বেস্ট অপশনটা খুঁজে বের করতে হবে এবং তোমাকে তখন কাজে লাগাতে হবে এলিমিনেশন প্রসেস, যে এইটার সঙ্গে কোনটা বেশি যাচ্ছে সেটা তুমি যদি খুঁজে বের করতে পারো তাহলে তোমার আনসার একদম সঠিক হবে। তো এবার আসছি, ধরো তুমি এলিমিনেট করে দুটো অপশানে এসে পৌঁছলে, সেখানে তুমি কিভাবে খুঁজে বের করবে? সেখানেও তোমাকে আরেকটু ভেবে চিনতে ইনকারেক্ট ওয়ানটাকে খুঁজে বের করতে হবে। তো এইভাবে তুমি 3টে ইনকারেক্ট খুঁজে পেয়ে গেলে এবং লাস্টলি তোমার যেটা পড়ে থাকছে সেটাই হবে তোমার আনসার। তা এইগুলো করার জন্য তোমাকে কিছুটা তো পড়াশোনা নিজে থেকে করতেই হবে এবং তুমি যে কোয়েশ্চেনটা পেয়েছো সেটার সাথে অপশনটার রিলেটও করতে পারতে হবে, বা ওই যে আলাদা অপশনগুলো দিয়েছে সেগুলোর সাথে অন্য কোনো কোয়েশ্চেনের রিলেশনও তোমাকে বানাতে হবে, যাতে এই কোয়েশ্চেনটার সাথে ওই অপশনগুলো যাচ্ছে না এমন তোমার মনে হয়। তো এলিমিনেশন প্রসেস ব্যবহার করে কিন্তু অনেক MCQ কোয়েশ্চেনের আনসার সঠিক দেওয়া যায়, তাই এই প্রসেসটা তোমার পরীক্ষাতে কাজে লাগাতে একদম ভুলো না। 5 নম্বর টিপস, বেস্ট অপশনটা খুঁজে পাওয়া। MCQ পরীক্ষাতে আমরা অনেক সময় দেখে থাকবো যে একটা কোয়েশ্চেনের আনসার দুটো হচ্ছে, এই দুটো আনসারের মধ্যেও কোনটা বেস্ট কোনটা বেশি অ্যাকসেপ্টেবল সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। তুমি যদি সেটা খুঁজে পাও তাহলে একদম MCQ এর উত্তর তোমার সঠিক হবে, কারণ এইভাবে তুমি যদি আনসার দিতে পারো তাহলে দেখবে তোমার নাম্বারটা অনেক বেশি হবে তোমার ফ্রেন্ডের নাম্বারের থেকে, কারণ অনেকেই আছে যারা দুটো অপশানের মধ্যে কনফিউজ হয়ে যাবে এবং যে কোনো একটাকে রাইট করে দিয়ে চলে আসবে, কিন্তু তোমাকে ওর মধ্যেও খুঁজে পেতে হবে যে কোনটা বেশি অ্যাকসেপ্টেবল হচ্ছে কোনটা বেস্ট হচ্ছে সেটা তোমাকে দাগ দিতে হবে। 6 নম্বর টিপস হচ্ছে রিড এভরি আনসার অপশনস ভেরি কেয়ারফুলি। স্টুডেন্টদের মধ্যে কিন্তু এই ভুলটা অনেক করতে দেখা যায়, তারা আনসার অপশনগুলো সবকটাকে না পড়ে কোয়েশ্চেনটা একবার পড়লো, কুইকলি একটা আনসার তাদের মাথায় এলো এবং একটাকে তারা দাগ দিয়ে দিল। এই ভুলটা কিন্তু করলে চলবে না। আগের পয়েন্টেই আমরা দেখলাম যে কোনো কোনো কোয়েশ্চেনে কিন্তু বেস্ট অপশন হতে পারে, অর্থাৎ 2-3টা অপশনের মধ্যে একটা বেস্ট অপশন তোমাকে চুজ করতে হতে পারে। তুমি যদি কোয়েশ্চেনটা পড়ে কুইকলি একটা আনসার দাগ দিয়ে দাও তাহলে এবং বাকি আনসার অপশনগুলো না পড়ো তাহলে কিন্তু পরে তোমার মনে হতে পারে যে হ্যাঁ এটার আনসার তো এটাও হতে পারতো, এটা তো বেশি ভালো লাগছে এটার আনসার হিসাবে। তো এটা করলে কিন্তু চলবে না, তোমাকে প্রত্যেকটা আনসার অপশন ভালোভাবে পড়তে হবে। প্রথম পয়েন্টে যেমন বলেছিলাম যে কোয়েশ্চেনটা তোমায় সবার প্রথমে ভালোভাবে পড়তে হবে, তেমনি কোয়েশ্চেন পড়া হয়ে যাওয়ার পর আনসার মনে মনে ঠিক করে নেওয়ার পর আনসার অপশনগুলোকেও তোমায় ভালোভাবে দেখতে হবে, যাতে কোনটা তোমার ওই কোয়েশ্চেনটার সাথে
বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে সেটা তুমি খুঁজে বের করতে পারো। সাত নাম্বার এবং লাস্ট টিপস, এই টিপসটা একটা ছোট টিপস কিন্তু খুব ভালো। এখানে তোমার ধরো চারটে অপশান রয়েছে, তার মধ্যে তোমার যে কোনো দুটো অপশানকে একদম সঠিক মনে হচ্ছে, কোনোটাকেই তুমি এলিমিনেশন প্রসেসের মাধ্যমে বাদ দিতে পারছো না, তখন তুমি কি করবে? দেখবে তখন নিশ্চয়ই তোমার অপশানের মধ্যে অল অফ দ্য অ্যাবাভ এই অপশানটাও থাকবে। যখন তোমার দুটো অপশান সঠিক মনে হচ্ছে এবং তিন নাম্বার অপশানটা সম্পর্কে তুমি শিওর নও বা জানো না, তখন তুমি অল অফ দ্য অ্যাবাভ করে দেবে। আর যখন নান অফ দ্য অ্যাবাভ তোমার অপশান থাকবে, তখন যদি তোমার একটা অপশানও তোমার মনে হয় যে হ্যাঁ এটা হবে, তাহলে কিন্তু নান অফ দ্য অ্যাবাভ করলে চলবে না। আর অল অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ এগুলো কিন্তু খুব কনফিউজিং ওয়ার্ড। অল অফ দ্য অ্যাবাভ মানে হচ্ছে তোমার বাকি সমস্তগুলোকেই কিন্তু সঠিক হতে হবে, তার মধ্যে যদি একটাও সঠিক না হয় তাহলে অল অফ দ্য অ্যাবাভ করলে চলবে না। আর নান অফ দ্য অ্যাবাভে যদি তোমার একটাও সঠিক হয় তাহলে করলে চলবে না। তো এইগুলো কিন্তু তোমার মাথায় রাখতে হবে, কোয়েশ্চেন পড়ার সময় খুব ভালোভাবে পড়তে হবে, মনোযোগ দিয়ে পড়তে হবে, যাতে অপশানগুলো তোমরা সঠিকভাবে দাগ দিয়ে আসতে পারো। তো এগুলো তো গেল এমন কিছু টিপস যেগুলোর সাহায্যে তুমি তোমার পরীক্ষাটাকে আরো ইমপ্রুভ করতে পারবে, কিন্তু এর সাথে সাথে এমন কিছু বিষয় তোমার মাথায় রাখা দরকার, সেগুলো সম্পর্কে সতর্ক থাকা দরকার, যেগুলো নিয়ে স্টুডেন্টরা হামেশাই ভুল করে থাকে। যেমন প্রথমেই হচ্ছে, তুমি যে কোয়েশ্চেনটার আনসার জানো সেটার আনসার আগে করো, কোনোটা নিয়ে পড়ে থেকো না। যেমন আগে বললাম, যেটা জানো করে ফেলো, না পারলে স্কিপ করে যাও, পরে আবার সেটাতে দেখবে যদি সময় বাঁচে। দেন হচ্ছে দু নাম্বার, ওয়েমার প্যাটার্নকে ফলো করবে না, অর্থাৎ তুমি যদি কোয়েশ্চেনের আনসার জানো না, তুমি এ এ বি বি সি সি ডি ডি বা এ বি সি ডি এ বি সি ডি এইভাবে পরপর আনসার করে গেলে তাহলে কিন্তু চলবে না, কারণ এইভাবে হয় না কোনো আনসার। তো তোমার তাহলে কিন্তু পরীক্ষাটাই একদম খারাপ হয়ে যাবে, তো এভাবে কেউ করতে যেও না। আর আরেকটা আসছে তোমার গেসের কথায়, যেখানে তুমি কোনো রকম এলিমিনেশন প্রসেস কাজে লাগাতে পারছো না, তুমি জানোই না ওইটার আনসার কি হবে, তুমি শোনোই নি কোনোদিন, সেখানে তুমি গেস করতে পারো, কিন্তু সেই গেসটাও বুদ্ধি করে করতে হবে। তোমার যদি পরীক্ষাতে নেগেটিভ মার্কিং থাকে তাহলে সে কথাটা তোমায় মাথায় রাখতে হবে, একবারে আমি সাতটা আটটা কোয়েশ্চেনের গেস করে নিলাম তাহলে কিন্তু চলবে না, সেক্ষেত্রে আমার মনে হয় স্কিপ করে আসাটাই বেটার অপশন হবে। তুমি দুটো তিনটে কোয়েশ্চেনের গেস কিন্তু করতেই পারো। আরেকটা কথা তোমাদের বলি, বিভিন্ন সেন্টেন্সে দেখবে অলওয়েজ, সামটাইমস, নেভার এই সমস্ত কথাগুলো থাকে, এগুলোর মানে কিন্তু ভীষণ ক্রিটিক্যাল, এগুলো এক একটা সেন্টেন্সে এক এক রকম মানে কিন্তু বহন করে। তো সেটাও তোমায় কোয়েশ্চেনটা কেয়ারফুলি পড়তে হবে যাতে তুমি মানেটা ভালোভাবে বুঝতে পারো। আরেকটা টিপস তোমাদের দিতে পারি, যেমন ধরো কোনো একটা কোয়েশ্চেনের কিছু পজিটিভ আনসারও আছে আর নেগেটিভ আনসারও আছে, তো মোস্ট অফ দ্য কেসেস দেখা গেছে ওই কোয়েশ্চেনটার আনসার পজিটিভই হয়, তো এটাও তোমরা একটা গেস হিসাবে কাজে লাগাতে পারো যখন তুমি আনসারটা জানো না। তো এই এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা দেওয়াটা যতটা ইজি, কিন্তু তার কিছু খারাপ দিকও রয়েছে, যেমন তুমি যদি একদম ভুল করে ফেলো তাহলে তোমার নেগেটিভ মার্কিংও চলে আসবে, তো এই সব দিকগুলো কিন্তু তোমায় খেয়াল রাখতে হবে। তো এই কয়েকটা টিপস আশা করি তোমাদের খুব ভালো লেগেছে এবং তোমাদের হেল্প করবে। আরও একটা কথা তোমাদের বলে দিই, তোমাদের এমসিকিউ বেসড কোনো পরীক্ষা দিতে গেলে কিন্তু বই ভালোভাবে পড়ে যেতে হবে, বইয়ের একদম তোমার মুখস্থ করলে চলবে না, তোমাকে জাস্ট কনসেপ্টগুলো তুমি বুঝে নিলে এবং মোস্ট ইম্পর্টেন্টলি তোমাকে এমসিকিউ বই সলভ করতে হবে, বিভিন্ন এমসিকিউ কোয়েশ্চেন সলভ করতে হবে। যেমন বিকমের ক্ষেত্রে মিশন এমসিকিউ রয়েছে, যেটা আমি তোমাদের আগে অনেকবার রেকমেন্ড করেছি, ওই ধরনের বইগুলো তোমরা যদি সলভ করে যেতে পারো তাহলে তোমাদের পরীক্ষায় অনেক বেশি হেল্প হবে। তো এই ভিডিওটা এতটাই রাখছি, ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকমই কন্টেন্ট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, বাই।